শুরু করছি সংবাদ সারাদিন যে খবরের দিকে নজর রাখবো পূজোর আগেই ট্রায়াল রান আরো একবার জানাবো পূজোর আগেই ট্রায়াল রান কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি রুটে ট্রায়াল রান মেট্রোর নিউ গড়িয়া এবং রুবি রুটে প্রথমবারের জন্য ছুটছে মেট্রো শুরু কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় রুটে ট্রায়াল রান নিউ গড়িয়া রুটে প্রথমবারের জন্য ছুটবে মেট্রো নিউ গড়িয়া থেকে রুবি রুটে প্রথমবারের জন্য ছুটবে মেট্রো এবং ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল রান অর্থাৎ পূজোর আগেই ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মেট্রো বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি জানতে পারছো বিষয় গতকালই আমরা জানিয়েছিলাম দর্শককে যে পুজোর আগেই আরো একটা সুখবর এবং সেক্ষেত্রে বলা যায় প্রথমবারের জন্য নিউ গড়িয়া রুবি রুটে ছুটবে প্রথমবার ট্রায়াল রানের জন্য মেট্রো রেক এবং এই মেট্রো পরিষেবা নভেম্বরের মধ্যে চালু হবে বলে কিছুদিন আগে কলকাতা মেট্রো টিএম জানিয়েছিলেন এবং সেই পরিষেবা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পুজোর আগে তার জন্য ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আজকে বেলা 11টার থেকে কিন্তু এই ট্রায়াল রান হওয়ার কথা প্রায় দীর্ঘ 5 কিলোমিটার পথ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অতিক্রম করবে প্রথম পর্যায়ে আজ কিন্তু ট্র্যাকের কোনো সমস্যা আছে কিনা বা ট্র্যাকের সমস্ত প্যারামিটার ঠিক আছে কিনা সেই বিষয়টি কোনো নজর থাকবে এবং এই ট্রায়াল রান বেশ কিছুদিন ধরে চলবে তারপর সেই তথ্য যাবে সিআরএসের কাছে সিআরএসের তরফ থেকে ইনস্ট্রাকশন এবং ছাড়পত্র মিলেই কিন্তু যাচ্ছে ধন্যবাদ শাশ্বতী কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে শুরু কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় রুটে ট্রায়াল রান নিউ গড়িয়া থেকে রুবি রুটে প্রথমবারের জন্য ছুটবে মেট্রো পুজোর আগে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ট্রায়াল রান